আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন, এই কামনা করি। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সাথেই থাকেন বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে টিউমারিক, মানে হলদি, এই যে দেখেন টিউমারিক, আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হলদি বা টিউমারিক যেটাই বলেন, এই যে কাঁচা হলদি। তো এটাকে আমি যা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন। এই যে আমি গ্লাভস নিয়ে নিছি, কারণ পুরো হাতটা কিন্তু হলুদ হয়ে যাবে। তো সেই জন্য আপনি ইচ্ছা করলে গ্লাভসও ইউজ করতে পারেন, বা ইচ্ছা করলে নাও করতে পারেন। তো এভাবে আমি ছোট ছোট করে কাটতেছি। তো এই যে আমার, এই যে দেখেন খুবই সুন্দর, এই যে আমার কাঁচা হলুদগুলা কাটা হয়ে গেছে। তো এখন যেটা আমি করব সেটাই দেখাচ্ছি। এই যে এখন তো এই যে আমি এইগুলা আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। সবগুলা এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে এখন আমি এটা গ্রাইন্ড করে ফেলব। তো যাদের গ্রাইন্ডার মেশিন নাই, তারা পাটাতেও পিষে করতে পারেন। তো আমি এটাতেই করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখি কি হলো। তো মাশাআল্লাহ, এই যে খুবই সুন্দর হয়ে গেছে গ্রাইন্ড। তারপরেও আরেকবার আমি দিয়ে দেব। এই মেশিনটা কিন্তু আমার অনেক পুরাতন এবং এটা এত ভালো, সেজন্য আমি এটাকে ফেলে দেইনি, এখনো ইউজ করতেছি। খুবই ভালো এটা। তো এটাই আমি ইউজ করি। আরো আছে মেশিনগুলা, কিন্তু আমি এটা করতে, এই পুরাতনটা করতে বেশি ভালো পাই। তো এই যে
আরেকবার দিয়ে দেই। তো এই যে দেখেন বন্ধুরা, এই যে আমার প্লাস্টিকের এইটা আমি ইউজ করেছি, এটাতে আমি ফিল আপ করে নিয়েছি। তো এখন যেটা করব, আমি ফ্রোজেন সেকশনে আমি এটা রেখে দেব। থাকেন আমি কি করি, এই যে এমটি করেছি। তো এই যে ফ্রোজেন হলদি গুলা এই যে হয়ে গেছে, এই যে দেখেন। তো এখন যেটা আমি করব, এই যে আমি প্যাকেজের মধ্যে লিখে রেখেছি টিউমারিক হলুদ, ডেট নভেম্বর 27, 23। তো ভালো করে এইভাবে বাতাস বাহির করতে হবে, এবং পরে এই যে বন্ধুরা, এই যে আমি এই যে এই প্যাকেটে রেখে দিলাম। তো যখন আমার দরকার হবে প্রত্যেক দিন আমি এই যে ব্যাগ থেকে আমি বাহির করে রান্নাও করতে পারি, বা আমি নিজেও অনেক সময় আমি যেটা ইচ্ছা সেটা করতে পারি। তো এই যে দেখেন, এই যে এখন প্যাকেজ হয়ে গেল, আমি এখন আবার ডিপ ফ্রিজে রেখে দেব। তো এটা অতি সহজ উপায়, এবং সব কিছুই আমি এক্সপ্লেন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি আপনাদের কিছু হেল্প হয়। প্রত্যেক দিন না করে একদিন এভাবে গ্রাইন্ড করে, তারপরে ওই যে দেখাইলাম আমি, ওইভাবে রেখে দিবেন 8 থেকে 10 ঘন্টা রেখে দিলে তারপরে এরকম হয়ে যাবে। তারপরে বাহির করে এই যে হয়ে গেল। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে।